কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন হলদার তপু আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য তাদের জন্য যারা আসলে বয়া M1 অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনেন না। বাজারে গিয়ে কিনতে গেলে আপনারা প্রায় ঝামেলায় পড়েন, বুঝতে অসুবিধা হয় এই প্রোডাক্টটা কি অরিজিনাল বা এটা ডুপ্লিকেট, কোনটা কিনবো, দোকানদার কি ঠকায় দিল নাকি দিল না, এটা অনেক প্রবলেম থাকে। হ্যাঁ, তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো মতো শিখিয়ে দেব, আপনারা ইজিলি বুঝতে পারবেন কোন প্রোডাক্টটি অরিজিনাল এবং কোন প্রোডাক্টটি ডুপ্লিকেট। আজকে ভিডিওতে আমি এটা প্রমাণ করিয়ে দেবো এবং আপনাদের শিখিয়ে দিব, আপনারাও সহজে বুঝতে পারবেন। যারা আমার এই চ্যানেলটিতে, সরি আসলে আমি নতুন তো বলতে গেলে অনেক কিছু ভুল হয়, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব, যারা ইউটিউবে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, এই প্রোডাক্টগুলো যদি কারো প্রয়োজন হয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। আর যারা ফেসবুকে দেখছেন, নতুন যারা আছেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে, প্লিজ একটু আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন যাতে আমার উপকার হয়। হ্যাঁ, আর কমেন্টসে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন যেটা কেমন লাগলো আপনাদের। আর যদি কারো প্রয়োজন হয় প্রোডাক্টটি, আমার সঙ্গে আপনারা ফোনে নিচে আমার নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি আপনাদের আপনারা বাজারে গিয়ে কিনতে না পারেন বা আপনাদের আশেপাশে কোথাও পাচ্ছেন না এরকম যদি হয় তো আমায় বলবেন, আমি আপনাদের কুরিয়ারের মাধ্যমে এটা প্রোডাক্ট দিয়ে দিব। ঠিক আছে, তো ঠিক আছে শুরু করা যাক। আমি আপনাদেরকে এক এক করে শিখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। প্রাথমিক পর্যায়ে আপনারা উপরে দুটো প্রোডাক্টই দেখতে পাচ্ছেন, এখানে বোঝার উপায় হচ্ছে দেখেন এখানে যে স্টিকারটা আছে, এই স্টিকারটা এবং এই স্টিকারটা, এই দুটো আপনারা ফলো করবেন। এখানে দেখেন টোটালি ডিফারেন্ট, এটা যদি আপনারা স্ক্যান করেন তাহলে অনলাইনের মাধ্যমে এটা রাইট সিগন্যাল দিবে যে হ্যাঁ এই প্রোডাক্টটি অরিজিনাল, আর ডুপ্লিকেটটা এটা আপনি স্ক্যান করলে এটা আসবে না, এবং যদিও আসে তো আপনাকে গুগলের মাধ্যমে স্ক্যান করে দেখতে হবে, দেখলে আপনি এটা রং সিগন্যাল দিবে। হ্যাঁ, এটা বুঝতে পারবেন। আর তারপরেও আরেকটু আমি দেখাই দিই, দেখেন এখানে দুজন ওম্যান আছে, একজন ওম্যান একজন ওম্যান, দুজনের কিন্তু কালারের চেঞ্জ আছে, এর পিছনে খেয়াল করেন কালারটা, এর কালারটা টোটালি চেঞ্জ আছে। হ্যাঁ, এটা হচ্ছে উপর থেকে বোঝার উপায়, আমি আপনাদেরকে এক এক করে এটা কাছে নিয়ে দেখাই, কাছে নিয়ে দেখাই তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। এটা ডুপ্লিকেট এবং এটা হচ্ছে অরিজিনাল। আরেকটি সহজ উপায় আছে যেটার সাহায্যে আপনি যা স্টিকার যাই থাকুক না কেন, অনেক সময় এই স্টিকার দেয় ভিতরে মাল থাকে ডুপ্লিকেট, সেখানে আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। আমি টেকনিকটি বা বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি বোঝার জন্য। প্রথমে আমি এই প্রোডাক্টটি খুলবো। হ্যাঁ, এটা আমি ডুপ্লিকেট প্রোডাক্টটি খুলবো, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। একটা বক্স পাবেন, এটা ডুপ্লিকেট প্রোডাক্ট, এটা বিভিন্ন কোম্পানির নাম থাকতে পারে, FBL, এটা আসলে কোনো কোম্পানি না, এটা একটা প্রতিষ্ঠান, তার স্টিকার ছিল, স্টিকার এর উপরে লাগাই দিছে, মূলত প্রোডাক্টটি হচ্ছে বয়া। এই প্রোডাক্টটি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই প্রোডাক্টটির এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা খেয়াল করলে আপনি অরিজিনাল ডুপ্লিকেটটা পাবেন। এটা দেখেন খুব গ্লেজি প্রোডাক্টটা, কিন্তু খুব গ্লেজি চকচকা, যাতে বোঝার কোনো উপায় নাই যে এই প্রোডাক্টটা ডুপ্লিকেট, কিন্তু প্রোডাক্টটা কিন্তু ডুপ্লিকেট, এটা খুব চকচকা। আমি জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কি না, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, এটা খুব চকচকা, একটু ভালো করে দেখেন গ্লেজ দিচ্ছে প্রোডাক্টটা, আর এখানে রংটা এতটাই পাকা খুব গ্লেজ দিচ্ছে এটা। আর হচ্ছে আমি এবার অরিজিনালটা খুলে দেখাচ্ছি, দেখেন
দেখেন অরিজিনালটা খোলার সময় প্যাকেটটা কিন্তু অন্যভাবে থাকে, হ্যাঁ ডুপ্লিকেটটা খোলার সময় আপনারা প্যাকেটটা খেয়াল করছেন কি না জানি না, ওটা অন্যভাবে থাকে, অরিজিনালটা অন্যভাবে থাকে। এটার প্যাকেটেও কিন্তু ডিফারেন্ট আছে, হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন না, আপনারা যখন হাতে নেবেন তখন আমার মনে হয় ভালো বুঝতে পারবেন। যাক আমি প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট, এটা ডুপ্লিকেট প্রোডাক্ট। ব্যবধানটা এখানেই, এই প্রোডাক্টটিতে অতটা গ্লেজ নাই, আপনারা ভালো করে দেখেন এই প্রোডাক্টটি একটু ম্যাট টাইপের, ম্যাট মানে তো পাগল, ম্যাট টাইপের, অনেক কিছু ভুল হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা ম্যাট টাইপের হবে। আর এখানে এখানে দেখেন একটা স্ক্যান করার জন্য, এই প্রোডাক্টটি স্ক্যান করার জন্য একটা স্টিকার ইউজ করা হয়েছে, বারকোড স্ক্যান বারকোড, এটাতে কিন্তু কোনো রকমের কোনো স্টিকার ইউজ করা হয়নি। ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি এবং দুইটা প্রোডাক্ট এখন আমি ভালো মতো ধরে দেখাচ্ছি, এটা নকল, এটা নকল ডুপ্লিকেট, এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে। তো আপনারা একটু ভালো করে দেখেন, আমার মনে হয় বুঝতে পারছেন, এটার দেখেন এটার গ্লেজটা কিন্তু বেশি, আর এটার কিন্তু গ্লেজ নাই, এটার লেখাটাও কিন্তু ডিফারেন্ট, এই বয়াটা লেখাও ডিফারেন্ট, খেয়াল করে দেখেন। এটার কোনো উজ্জ্বলতা থাকবে না, এটা স্বাভাবিক থাকবে, অরিজিনালটার আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে মূল ব্যাপার অরিজিনাল আর ডুপ্লিকেট বোঝানোর জন্য। আর একটা বিষয় হচ্ছে ডুপ্লিকেট যে প্রোডাক্টটা, এ প্রোডাক্টটা কিন্তু আপনি যখন আপনার মোবাইলে ইয়ারফোনের সেকশনে ঢুকাবেন, এই যে 3.5mm যে জ্যাকটা, এটা যখন ঢুকাবেন তখন এটার থেকে রেকর্ড করতে গেলে দেখবেন অনেক সময় অনেক ফোনে সাপোর্ট নিচ্ছে, অনেক ফোনে নিচ্ছে না, বা কনভার্টারের মাধ্যমে এটা আপনাকে সাপোর্ট দিতে হচ্ছে, এরকম অনেক কিছু হয়ে থাকে। কিন্তু অরিজিনালটার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হবে না, আপনি জাস্ট প্লাগ ইন করে দেবেন আপনার ইয়ারফোনের সেকশনে, ওখানে করে দিলেই আপনি দেখবেন এটা সহজেই পাবে, কোনো কনভার্টারের প্রয়োজন হবে না, মোবাইলের ক্ষেত্রে ইজিলি করতে পারবেন, কোনো রকম কোনো হেজিটেশন প্রবলেম কিচ্ছু আসবে না, কোনো কনভার্টার প্রয়োজন হবে না। অরিজিনালটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই। তো অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনার উপায়গুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে তো আমার নাম্বার আছে, আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ফোন নাম্বার আছে, আপনারা ডিরেক্ট কথাও বলতে পারেন বা আপনার SMS-এর মাধ্যমেও হেল্প নিতে পারেন। এ বাদেও যে কোনো প্রোডাক্টের সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে SMS দিবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। তো এত সময় কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না, আর একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি না, যদি ভালো হয় তাহলে আমি সামনের দিকে এগোবো, আর ভালো না হলে বুঝতেই পারছেন। তো ঠিক আছে, আজ আর কিছু বলছি না, ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন, বাই বাই।